কখনো শুনেছেন কি রাস্তার মাঝপথে আপনার গাড়ির তেল ফুরিয়ে গেছে আর আপনাকে পুলিশ সোজা নিয়ে যাবে হাজতে? এমন অদ্ভুত নিয়ম আছে একটি দেশে, যেখানে গাড়ির জ্বালানি ফুরিয়ে গেলে চালককে জরিমানা করার পাশাপাশি মাসখানেক জেলে থাকতেও হতে পারে। অবাক হলেও সত্যি যে ইউরোপের এক উন্নত দেশেই রয়েছে এই আজব নিয়ম। জার্মানির নাম নিশ্চয়ই বহুবার শুনেছেন। এক সময়ে এখানকার সৌর শাসক ছিলেন হিটলার, যার কারণে বিশ্বের দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ছিল সম্পূর্ণ দরিদ্র দেশ, আজ এই দেশটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে গণনা করা হয়। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে এই দেশের নাম। গাড়ির তেল ফুরিয়ে গেলে এখানে শাস্তি কেন? যদিও এর কোনো সঠিক উত্তর নেই, তবে আপনি যদি এখানে উচ্চ গতিতে গাড়ি চালান তবে তার জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে না। অথচ পথে যদি আপনার গাড়ির জ্বালানি ফুরিয়ে যায় তবে আপনি জরিমানা এবং শাস্তি উভয় ভোগ করতে পারেন। এছাড়া এই দেশটিতে আরো বেশ কিছু অদ্ভুত নিয়ম রয়েছে, যেমন অনেক সময় আগাম ভাবেই জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়, কিন্তু জার্মানিতে এটা একেবারেই নিষিদ্ধ। এই দেশে কাউকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানালে নাকি খারাপ ভাগ্য পিছু নেয়। এখানকার লোকজন এই প্রাচীন বিশ্বাস থেকেই হয়তো কেবল কাউকে জন্মদিনের দিনই অভিনন্দন বা শুভেচ্ছা জানান। জয়া বণিক, নিউজ নাও 24।